হ্যালো গুড মর্নিং আবার একটা নতুন ভ্লগ নিয়ে আমি চলে এসেছি আশা করছি ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর এটাও একটা শর্ট ভ্লগ হতে চলেছে একদমই ছোট ব্লগ আজকে আর কি তো যেহেতু রবিবারের সকাল ছিল তো আমি সমস্ত কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে এখানে টিফিন করতে চলে এসছি চায়ের কোনো ঝামেলা ঠামেলা সেরকম ছিল না সেদিনকে তো একেবারে আমি টিফিন করতে বসে পড়েছি ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে সব কিছু সেরে ঘুগনি আর পাউরুটি টিফিন করতে বসে পড়েছি আর অনেক দিন বাদে এই ঘুগনি আর পাউরুটি খাচ্ছি আর কি বেশ ভালো লাগে খেতে আর দুপুরের কাজকর্ম সারা হয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট এখানে হয়েছিল তোমার চুনো মাছের ঝাল তারপরে হয়েছিল গিয়ে হচ্ছে তোমার পুশাগে চচ্চুরি তারপর হচ্ছে আর কি হয়েছে এখানে তোমার পাবদা মাছের ঝাল হয়েছে আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা হয়েছে আর রবিবারের স্পেশাল মেনু যেটা সেটা তো থাকবেই চিকেন চিকেন ছাড়া তো আর রবিবার বলে মনেই হয় না আর এখানে স্যালাড পেঁয়াজ শসা লেবু ভাত তো আছেই তো চলো দুপুরের লাঞ্চ শেষ করে আর সন্ধেবেলায় টিফিন করতে বসেছি আমার সন্ধ্যেবেলায় খুব মানে চপ খেতে ইচ্ছা করছিল তো সেজন্য মামনি ভাইকে দিয়ে বেগুনি চপ আর এটা হচ্ছে কি যে তোমার ডালের বড়া তো এখানে এরকমভাবে মানে ডালের বড়া ভাজে তো সেই ডালের বড়া বেগুনি আর আলুর চপ ছিল তো সেটাই সন্ধেবেলায় আর কি টিফিন করে নিয়েছি আমরা সবাই মিলে আমার বেগুনিটা অতটা ভালো লাগে না তবে আলুর চপটা ঠিক আছে কিন্তু বেশ মচমচে তারপরে রাত্রিবেলা পরোটা করেছিলাম এদিকে মাংস দিয়ে পরোটা দিয়ে ডিনার করেছিলাম আমরা সবাই রাত্রিবেলা তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি ডিনারের সাথে কেমন লাগলো তোমাদের জানিও আমি বাড়ানোর চেষ্টা করব । ব্লগ গুলো আস্তে আস্তে কিছুটা সময়ের জন্য হয়ে উঠছে না তো আমি আস্তে আস্তে কিছুটা বেশি বেশি করে করার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজটিকে তোমরা ফলো করে দিও আজকের জন্য এইটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা